বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আমার সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার যারা ভিডিওটি দেখছেন তারা পুরো ভিডিওটি শুনবেন আশা করছি। আপনারা জানেন যে কোর্টের বিভিন্ন শুনানিগুলি, যে শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলি ছিল, যে NIOS, BLA, BED এবং D.el.ed যে মামলা, তারপর আপনার প্রাইমারি টেট সংক্রান্ত যে মামলাগুলি এবং আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই মামলাগুলি কিন্তু শুনানি চলছে এবং ইভেন আপার প্রাইমারি কিন্তু মামলাগুলি শুনানি হয়ে যাচ্ছে, সে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চেই হোক। তো যাই হোক, রিসেন্ট একটা আপডেট উঠে এসেছে, সেটা আপনারা সব অবহিত আছেন, যে NIOS থেকে যারা D.el.ed করেছিল ODL মোডে 18 মাসে, তাদের প্রশিক্ষণ 18 মাসের প্রশিক্ষণ কখনও রেগুলার 2 বছরের সমান হতে পারে না এমন একটা কথা কিন্তু উঠে এসেছে। তো সেজন্য যারা ফ্রেশার ক্যান্ডিডেট বা ফ্রেশ হিসাবে যারা পরীক্ষা দিতে চাইছে তাদের কিন্তু একটা সমস্যা জটিল আকার ধারণ করেছে। ইভেন আমরা জানি যে আমাদের যারা রিক্রুট ইন সার্ভিস টিচার তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না আসলেও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা সমস্যা বা বাধার সম্মুখীন হতে হবে এমনটা বলা যায় তাদের জাজমেন্ট অনুযায়ী বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তো সেই বিষয়ে গতকাল একটা পোস্ট হয়েছে, আপনারা জানেন যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা পেয়েছেন যে গতকাল মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু আমাদের পর্ষদকে কিন্তু জানিয়ে বলেছে যে নির্দেশ দিয়েছে যে তারা 11,765 যে রিক্রুটমেন্ট প্রসেসে অনেকের NIOS-এর ক্ষেত্রে NIOS-এর ইন্টারভিউ দিয়েছিল সেই প্যানেল পাবলিশড হবে। তো তাদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিতে চলেছে সেরকম কিন্তু পর্ষদকে জানাতে হবে, সেটা একটা কপি দিয়েও জানাতে বলছে 4 জানুয়ারি অর্থাৎ 4 জানুয়ারি 2024-এ। তো সেইখানে একটা হিয়ারিং উঠে আসছে। আর তাছাড়া আপনারা জানেন যে প্রাইমারি যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 94 জনের নাম কিন্তু ইতিমধ্যেই বাতিল করেছে পর্ষদ, টোটাল 94, ধাপে ধাপে মোট 94 জনের নাম, এটা আপনারা নিউজে পেয়েছিলেন এর আগে। সেই 94 জন কিন্তু আবার মামলা বা আবেদন করে, সেই ভিত্তিতে আবার একটা সেই প্রাথমিক যে মামলা সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার থেকে কিন্তু শুরু করে এখন বর্তমানে আমাদের মাননীয় বিচারপতি মাননীয় অমৃতা সিনহা মহাশয়ের এজলাসে কিন্তু হচ্ছে। আর তিনি একটা রায় দিয়েছেন, রায় বলতে নির্দেশ দিয়েছেন, একটা হিয়ারিং উঠে এসেছে এবং সেটা কী সেই নিউজ পেপারটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা তাহলে দেখে নিন যে সেই নতুন তথ্য কী উঠে আসছে। সঙ্গে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে হেডলাইন্স রয়েছে, চাকরি যাওয়া 94 জনের আবেদন, 2016 প্যানেল চাইল হাইকোর্ট, স্টাফ রিপোর্টার একটা নিউজ পেপারে এটা পাবলিশ হয়েছে, নিয়োগে অনিয়মের জেরে চাকরি খোয়ানো 94 জনের আবেদনের ভিত্তিতে এবার 2016 নিয়োগের প্রাথমিক শিক্ষকদের প্যানেল তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 7 ডিসেম্বরের মধ্যে কিন্তু তা জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 12ই ডিসেম্বর কিন্তু মামলার আবার শুনানি চলবে। এদিকে 2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যারা 18 মাসে কোর্স করেছেন, দেখুন যেটা একটু আগে বললাম NIOS থেকে 18 মাসে কোর্স করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা আগামী 4 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত আদালতে জানানোর নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি খোয়ানোদের আবেদনগুলি ফের শুনানি করছে সিঙ্গেল বেঞ্চ। সেই মামলার শুনানিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান রুল অনুযায়ী সঠিক প্যানেল কোথায়। একই সঙ্গে যে 94 জনের নিয়োগ বেআইনি বলে জানিয়েছিল পর্ষদ তাদের কি শূন্যপদের চেয়ে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল কি না তাও জানাতে নির্দেশ দিয়েছে আদালত। যদিও মামলার বিরোধিতায় নিয়োগে অনিয়মের অভিযোগকারীদের দাবি পর্ষদ কোনো প্যানেল প্রকাশ করেনি, অথচ বোর্ড জানিয়েছে তারা প্যানেল প্রকাশ করেছে। তো এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা বা একটা সমস্যা উদ্ভব হচ্ছে। দেখুন তারপরে কী রয়েছে, আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ অক্টোবর মাসের শুনানিতে হলফনামা দেওয়ার কথা বলা হয়, এখনও বোর্ড সময় চাইছে কেন, যারা চাকরির অপেক্ষা করছেন তারা বেকার, এই সব কারণে চাকরির জন্য অপেক্ষারতদের জীবন থেকে রোজ একদিন করে নষ্ট হচ্ছে। অন্যদিকে প্রশিক্ষণ না নিয়েই অনেক স্কুলে শিক্ষকতার চাকরি, দেখুন এখানে চাকরি পেয়েছেন, 2017 সালে চাকরিরতদের জন্য 18 মাসের প্রশিক্ষণ শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল, যেটা NIOS আমরা বলছি, এর মারফত ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং কোর্স করানো শুরু হয় চাকরিরতদের জন্য, হলেও বহু চাকরিপ্রার্থী সেখান থেকে কিন্তু 18 মাসে D.el.ed কোর্স করেন, তাদের অনেকে আবার চাকরির জন্য আবেদনও করেছেন। গত 28 নভেম্বর উত্তরাখণ্ডে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায় যে নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ নিতে পারবে না 18 মাসের প্রশিক্ষণরতরা, যা নিয়ে মামলা হয় হাইকোর্টে। এদিন সেই মামলায় শীর্ষ আদালতের ওই নির্দেশ মেনেই পর্ষদকে পদক্ষেপ নিতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 1,000 চাকরিপ্রার্থী রয়েছেন যারা 18 মাসে কোর্স করছেন, আইনজীবীরা মনে করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা সুযোগ পাবেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে যে নিউজটা প্রকাশিত হয়েছে, তো আমি এটা আপনার সাথে শেয়ার করলাম এবং আরও আপডেট নিউজ পেলে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন, শুভেচ্ছা রইল সকলের।